রেখে বললাম কি যে তুই ওই সিরিয়ালটা দেখছিস? কোন সিরিয়াল? আরে আরে কি জানো নাম, ওই থাপাটাপি না কি থাপাটাপি প্যার কি এরকম নামটা রে। আরে বোকা, ওটা থাপাথাপি না, ওটা থাপকি প্যার কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো হলো, ওই থাপাথাপি ওই থাপকি প্যার কি। ইয়ার নাম তো ঠিকঠাক মতো উচ্চারণ করে নে। আর ওই বালচাল সিরিয়াল বলে আমি দেখবো না বল, তুই বল উটপাটাং সিরিয়াল দেখিস, আমি দেখবো না বল ওগুলো সিরিয়াল। বাবু বাবু কথা ফেলে দিস না, তুই একবার দেখ শুধু তুই ভিডিওটা, তুই ওকে নিয়ে ইউটিউবে তুই বাস্টিংও করতে পারবি, প্লিজ বাবু একবার দেখ। আরে ওটাকে বাস্টিং না রোস্টিং বলে, নাম তো ঠিকঠাক মতো উচ্চারণ কর। ওই তো হলো ওই একই ব্যাপার। ইয়ার আমি করবো না ভালো ওই বালচাল ভিডিও রোস্টিং, প্লিজ দেখি একবার তুই রোস্টিং করে দে, প্লিজ দেখি প্লিজ প্লিজ দেখি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর আর তুই না বল কথায় কথায় না চুমি মারা বন্ধ কর বল। বোকাচোদা তুই আর শুধরাবি না বল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজ আমরা কথা বলবো থাপকি পিয়ার কি সিরিয়ালের ব্যাপারে। তো বেশি ভাটনা ভুগে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। রোজকার মতো চুতিয়া পা বেলার পর শাশবাহুর ঝগড়া লাগার পর এরা চলে আসে জু, চিড়িয়াখানায়। সে এবার গরিলা বেরোচ্ছে না বলে এবারকে ম্যাডাম বলে যে সবাই মিলে ডাকো, তাহলে গরিলা তাড়াতাড়ি বেরোবে। হ্যাঁ গরিলা ভেতরে আছে তো এবারকে সবাইকে ডাকতে বলে। এইভাবে কে আবার গরিলাকে ডাকে, গরিলাও ভেতরে বসে ভাবছে যে বাড়া ব্যাঞ্চো আমার কোনো ইজ্জতই নেই। এই সময় এন্ট্রি হয় থাপকির, তখনই থাপকি সবাইকে বুঝিয়ে বলে যে এইভাবে কাউকে ডিস্টার্ব করা উচিত না। কিন্তু থাপকির কথা তখন সবাই ইগনোর মানে কুত্তার মতো আবার চিল্লাতে থাকে। তখনই আমাদের এন্ট্রি হয় গরিলার, তখনই গরিলাকে দেখে সবার ফটকে চার হয়ে যায়, যে যার মতো ওখান থেকে ভেগে যায়। তারপর এন্ট্রি হয় এই ম্যাডামের। অর্ডার দিয়া তব সে মে সোচ রহি হু কি উসসে বদলা কেসে লু। গরিলা দেখলে আশা করি আমাদের জিদিক সিদিক দিয়ে ফাটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু তখনই ম্যাডামের মনে পড়ে যে এটা একটা মকা। কিসের মকা? বদলা নামার মকা। কিসের বদলা? বদলা গেল গার মানাতে। আরে ও মূর্খ ম্যাডাম, ওটা তালা, ইট দিয়ে মারলে কোনোদিনও ভাঙবে না। ম্যাডাম তো এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে গরিলা তার পাড়া প্রতিবেশী। এই জানলা দিয়ে কথা বলবে হাই, এই জানলা দিয়ে কথা বলবে বাই, কি লজিক কি এখানে। বাহ, তালাও ভেঙে দিল। তখনই এই ম্যাডাম মোবাইলের লাইভ লোকেশন অন করে দিয়ে নে গরিলাকে ফোনটি দিয়ে আসে। লাইভ লোকেশন দেখে নিয়ে গরিলা তার রুমে চলে আসে, রুমে চলে এসে নিয়ে তার গিফট ছোড়াছুড়ি স্টার্ট করে দেয়। চুতিয়াগিরিরও একটা লিমিট হয়, আর ওটা বালিশ ছিল, কোনো হাপিটাল ছুড়ে মারেনি তোমাকে। আর সাউন্ড এফেক্ট বের করছে, আলাদা লেভেলেরই সাউন্ড এফেক্ট। বৌদি ওটা গরিলা, কোন কুত্তার বাচ্চা না যে করলে চলে যাবে। তারপর গোটা বাড়ির ফ্যামিলি মিলে উপর থেকে নিচে দৌড়ে আসে, কিন্তু জানে না যে গরিলা ওদের সামনে আছে। তারপর থাপকির বরকে থাপ্পড় দিয়ে দেয় সেই গরিলা। বাড়ির প্রত্যেকটা মানুষের এদের রিয়াকশন একসাথেই শুট করতে হবে, দম দম দম, কি এগুলা মানে লজিক গেল গান মানাতে। আর এখন যদি আমি বলি যে আমি মারি না, ধনে পাতা বাটো আর চাটো, এই কথা শুনে জনিদার বান্টু হয়ে গেছে ছোট। তবুও এদের রিয়াকশন এমনই হবে। আর আর বৌদি, বৌদি এত বড় হার করছে যে একদম চারপাশটা করা আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই সমাজে কোনো চুটিয়া বাগিরির শেষ নাই, এরকম টাইপের চুটিয়া গ্রাফি আসতেই থাকবে আর আমরা মজা উড়াতেই থাকবো।
ফানি ইন্ডিয়ান টিভি শো, এটা পার্ট ওয়ান ছিল। যদি পার্ট টু চাই তাহলে আর কমেন্টে জানাও যে পার্ট টু চাই কি চাই না। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আর লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর এই থোবড়াটাকে যদি নতুন দেখে থাকো, হ্যাঁ হ্যাঁ এই বাংলার পাঁচের মতো থোবড়াটাকে যদি নতুন দেখে থাকো তাহলে আর সাবস্ক্রাইব মারো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।